नमस्कार श्री अभिषेक फिर एलम चैनल के लाइव सबसक्राइब अवश्य कर रखु श्री अभिषेक आज के जो टपिक्स टीके लिए अपन सामने उल्लेख करब कर्पूर आप प्रतिनियत तो पुजो अर्चार मध्य कर्पूर दिए आरती बहु मानुषे गृह कर सो कर्पूर व्यवहार किन्तु हिंदू शास्त्र मते पुजोते बहु जुग जुगान्त धरे होये आसछे जदिओ एटी सुदूर फार्स्ट पावा जेत जापान तार परवर्तीकाले इंदोनेशिया पावा जाए एवं परवर्तीकाले भारतवर्ष एर वैदिक जुग थेके प्रचलन देखते पावा जाए। तो कर्पूर क्षेत्रे पुजोर समय कर्पूर जालाले कि कि रेजल्ट होते पारे सेगुलो सम्पर्के एवं एर कार्यकारिता सम्पर्के आपनादेर सामने उल्लेख करछि। पुजोर समय कर्पूर व्यवहार कर ले जारा अतिरिक्त आत्म अहंकार प्रवण व्यक्ति रयेछे तादेर आत्म अहंकार विनाश होये थाके एवं मन पवित्र हय। कर्पूर साइंटिफिक रिजनगुलो खूब क्लियर वेते आपनादेर सामने तुले धरब। जदिओ कर्पूर व्यवहार करार समय एक जिनिस माथाय राखबेन केमिकल कर्पूर अर्थात टैबलेट कर्पूर पावा जाए जदिओ आमरा पुजोर समय व्यवहार करछि बाट जेटा डेला कर्पूर अर्थात जेटा एकदम निरेट कर्पूर जे कर्पूर खावा जाए पर्यन्त सेई कर्पूर अर्थात एकटा ओरिजिनल कर्पूरटिके आपनारा व्यवहार करार चेष्टा करुन एते किन्तु नमिनल यूज करुन बाट एते किन्तु आपनि 100% रेजाल्टटा पाबेन। कर्पूर प्रतिदिन पुजोर समय व्यवहार करले मानुषेर आत्महंकार कमे एबं मानुषेर मन पवित्र होये थाके। कर्पूर दिए बाड़ीते आरती करले वास्तुदोष खंडन होये थाके एबं वास्तु शुद्धि होये थाके एबं बाड़ीर नेगेटिव एनार्जी समस्त सम्पूर्ण रकम भावे केटे जाए कर्पूर दिए आरती करते थाके। कर्पूर एक ही साथे बोलबो एक कर्पूर जदि पार्टिकुलार कोनो व्यक्ति असुस्थ आछे সেক্ষেত্রে তার গায়ে কর্পূর টাচ করে কর্পূরটিকে যদি তিন রাস্তার মোড়ের মাথায় কিংবা গৃহের বাইরে যদি আপনারা জ্বালাতে পারেন তাহলে কিন্তু কর্পূর সেই ব্যক্তিকে সুস্থ হয়ে তুলতে অনেকাংশে সাহায্য করে অর্থাৎ এই নেগেটিভিটিটা টেনে নেওয়ার ক্ষমতা কর্পূরের মধ্যে খুব বেশি। কর্পূর নিয়ে বললাম পরবর্তীকালে পান পাতা নিয়ে বলবো আপনাদের সামনে শুকনো লঙ্কা নিয়ে প্রোগ্রাম উপস্থাপন করেছি ভ্যারাইটিস টাইপের মানে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো থেকে কী কী উপকার পেতে পারি সেই প্রোগ্রামটিকে তুলে ধরাই আপনাদের সামনে আমার মূল উদ্দেশ্য। তাহলে কর্পূরের গন্ধ একই সাথে উল্লেখ করলাম বাড়ির মধ্যে কোনো ক্যান্ডিডেট অসুস্থ রয়েছে কোনো রোগী তাকে সুস্থ হয়ে তুলতে কিন্তু কর্পূরের স্মেল খুব ভালো সাহায্য করে। কর্পূর দিয়ে প্রতিদিন আরতি করলে কর্পূরের মধ্যে দুটো লবঙ্গ জাস্ট দিয়ে দেবেন এটিকে একটি যদি সম্ভব হয় আরতি কুণ্ডর মধ্যে নিয়ে যদি সিলভার অর্থাৎ রূপোর আরতি কুণ্ড হয়ে থাকে খুব ভালো না হলে যে কোনো আপনারা যে কোনো দোকান থেকে একটা আরতি মানে পঞ্চারতি করার একটা জাস্ট কর্পূরদানি কিনে নেবেন তার মধ্যে দিয়ে আরতি করবেন দুটো লবঙ্গ সহযোগে অর্থাৎ লং সহযোগে এটি কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিতে পারে। আচ্ছা প্রত্যেক দিন রাত্রে কর্পূরের সাথে যখন লবঙ্গ পড়াচ্ছেন এই লবঙ্গের মধ্যে শুধুমাত্র অর্থের উপার্জন ঘটবে এমন ব্যাপার না বাড়ি থেকে নেগেটিভ যে ব্যাড স্প্রিট মানে যদি কোনো অশুভ শক্তি থেকে থাকে তারও কিন্তু বিতরণ ঘটবে। সোমবার দিন পার্টিকুলার শিবের চরণে কর্পূর এবং সিদ্ধি অর্পণ করলে এবং পানপাতা অর্পণ করলে ডগা সমেত পানপাতা সাতটি পানপাতা এটা নিয়ে পরবর্তীকালে আসছি প্রোগ্রামে অর্পণ করলে ডেফিনেটলি শিবের কৃপা আপনারা পাবেন। নবগ্রহ শান্তির যারা নবগ্রহ শান্তির যে দোষ কিংবা নবগ্রহ আমরা যে নবগ্রহ স্তোত্রম বলি নবগ্রহ স্তোত্রম যারা পাঠ করতে পাচ্ছেন না তারা কিন্তু সোমবার দিন শিবকে এই উপায়ে পুজো করলে নবগ্রহ দোষ খণ্ডিত হয়ে থাকে। আচ্ছা গৃহের ক্ষেত্রে যদি প্রত্যেক দিন আপনাদের যদি মনে হয় যে প্রবল বাস্তুদোষ আছে তাহলে প্রত্যেক দিন সন্ধেবেলায় প্রদীপে কর্পূর দিয়ে আরতি করুন এবং কর্পূরটিকে একটু লং টাইম অর্থাৎ যেন 3-4 মিনিট যেন কর্পূরটি জলে এই ওয়েতে কর্পূরটিকে আরতি করার চেষ্টা করুন। এবং এক্ষেত্রে আরেকটা কথা বলে দিচ্ছি নেগেটিভিটি অর্থাৎ বাস্তুদোষের ক্ষেত্রে যেই ঘরে ধরুন যেই জায়গায় পার্টিকুলার সূর্যের আলো সানরে প্রবেশ করতে পারছে না অর্থাৎ এই পার্টিকুলার জায়গাটি গরম সেই জায়গাটিকে আলো রাখার তো চেষ্টা করবেনই একটা ছোটো লাইট অন্তত জ্বালানোর চেষ্টা করবেন এটাও নেগেটিভিটি কাটায়। তার সাথে সাথে যেহেতু কর্পূর নিয়ে বলছি কর্পূরের আরতি পার্টিকুলার নেগেটিভ জায়গা রয়েছে যেখানে সেই জায়গায় বেশি করে করবেন তাতে নেগেটিভিটি ফার্স্ট আউট হবে। ভ্যারাইটিস টাইপের প্রবলেম যারা নিত্য নতুন প্রবলেমসে পড়ছে তাদের ক্ষেত্রে বলি কর্পূরের সাথে ঘি সহযোগে আরতি করবেন এবং এটি পার্টিকুলার অফিস কিংবা আপনার কর্মস্থানে করলে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট
কর্পূরের মাধ্যমে আপনি পেয়ে থাকবেন। কর্পূরের মাধ্যমে দাম্পত্য সমস্যা অর্থাৎ ম্যারিড লাইফে কিছু প্রবলেমস হচ্ছে, মাঙ্গলিক দোষ আছে, তালা কর্পূরের মধ্যে তেজপাতা সহযোগে, ঘি সহযোগে যদি আরতি করতে পারেন, তাদের পারিবারিক অশান্তি, পারিবারিক সমস্যা, কলহ, গৃহশান্তি, শত্রুনাশ, হোয়াট এভার, এই জাতীয় রেজাল্টগুলো কিন্তু হয়ে থাকে। সো কর্পূর হিন্দু শাস্ত্রতে প্রত্যেকেই জানেন যে একটি বিশেষ গুরুত্বপূর্ণ অবস্থান। এবং কর্পূর দিয়ে আরতির আরেকটা বিশেষ আপনাদের ক্ষেত্রে পয়েন্টস বলে দিই, আমরা যে হিন্দু শাস্ত্র মতে পুজো পদ্ধতি ভ্যারাইটিস টাইপের আছে। এই পুজো পদ্ধতি যারা করছেন, ধরুন একটা পুজো তিনজন তিন রকমভাবে করলেন, সবাই বলছেন আমারটা ঠিক, মেবি সবারটাই ঠিক। এই পুজো পদ্ধতিতে যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, সেই ভুলটিকে সংশোধন করতে পারে একমাত্র কর্পূর, যে কারণে দেখবেন সমস্ত পুজোর একদম লাস্ট ফিনিশিংয়ে কর্পূর দিয়ে আরতি হয়ে থাকে। তো কর্পূর সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরলাম, কর্পূর দিয়ে আরতি করুন এবং কর্পূরের মাধ্যমে ভাইটাল বেশ কিছু লাইফে চেঞ্জ কিন্তু আনা সম্ভব বলে আমি মনে করি। সো এটাকে একটু বিশেষ গুরুত্ব সহকারে এই ছোট ছোট বৈদিক উপাচারগুলোকে প্রয়োগ করার চেষ্টা করুন। এগুলো সম্পূর্ণভাবেই ঘরোয়া উপাচার, এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যালি আপনার পার্টিকুলার কোনো ব্যক্তি নির্বিশেষে প্রবলেমস থাকলে অ্যাস্ট্রোলজিক্যালি কনসালটেন্সি নিন। এয়ারপোর্ট হাজরা চেম্বার রয়েছে, আর একই সাথে অনলাইন কনসালটেন্সির জন্য আপনারা যোগাযোগ করতে পারেন। ফোন নম্বর দুটো একটু উল্লেখ করে দিই, 9836038552। ওয়েবসাইটের মাধ্যমে কিংবা ওয়েবসাইটে গিয়েও আপনারা কিন্তু ইউটিউবস লিঙ্কে সমস্ত ভিডিও পেয়ে যাবেন। অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ওয়েবসাইটটি উল্লেখ করে দিলাম, অ্যাস্ট্রোলজার শ্রী অভিষেক ওয়েবসাইটটি আরেকবার উল্লেখ করে দিলাম, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটের মধ্যে দিয়েও কিন্তু অলরেডি আপনারা ইউটিউবস পেজে গিয়ে কর্পূর রিলেটেড ম্যাটার কিংবা আলাদা আপনাদের সামনে যেই যেই প্রোগ্রামগুলো উপস্থাপন করেছি সেগুলো আপনারা দেখতে পারবেন। যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়, ডেফিনেটলি কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করবেন, আপনাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমি গাইড করার চেষ্টা করব। নমস্কার।